لا غل على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله السلام عليكم ورحمه الله وبركاته. সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামের আদর্শ ও চেতনাভিত্তিক অনুষ্ঠান ধর্ম ও জীবনে আশা করছি আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে আপন মেহরবানিতে ভালো রেখেছেন শুধু অত্যন্ত ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব তা হল গুজব প্রতিরোধে ইমামদের করণীয় আর এটি নিয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা করার জন্য দেশের খ্যাতনামা দুজন বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত আছেন চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সম্মানীয় ইমাম ও খতিব মোহতারাম হাফেজ মৌলানা নাজির মাহমুদুল্লাহ আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট আলমে দিন গবেষক লেখক নন্দিত মোফাসির কোরআন মোহতারাম মৌলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ السلام عليكم ورحمة الله وبركاته. شروطي شرطو بيتر قرآن الكريم تلاوة شوني. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا ان جاءكم فاسق تبين أن تصيب قوما بجهالة، فتبين أن تصيب قوما بجهالة فتص. فاصبحوا على ما فعلتم آدي فتصبحوا على ما فعلتم آدي صدق الله সুর আুজরাত আয়াত ছয় হে মোমিনগণ যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে তোমরা তাহা পরীক্ষা করিয়া দেখিবে পাছে বসত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করিয়া বস এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদিগকে অনুতপ্ত হইতে হয় শুনলাম পবিত্র পবিত্রকোরআনুল করিমের সুরা আল হুজরাত এর ছয় নম্বর আয়াতে কারিমার তেলাবাত এবং মায়ের ভাষা বাংলাতে তার তর্জমা গুজব এটি একটি সমাজ সমাজে বিপর্যয় আনার জন্য ভয়াবহ মহামারী এটি অন্তরের একটি রোগ আমরা শুরুতেই জানবো আমাদের অতিথি বলোনা শরীফ মোহাম্মদ হানিফ আপনার কাছে গুজব একটি ভয়াবহ সামাজিক বিধি এটা আমাদের পূর্ব জমানাতেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও এটা থাকবে সভ্যতার চাকা যতদিন ঘুরবে এই গুজব অনাকাঙ্ক্ষিত একটি বিষয় ধ্বংসকারী একটি বিষয় গুজব এটাও চলবে কিন্তু এখান থেকে যারা গেনেগুণী ব্যক্তি আছে সচেতন শিক্ষিত নাগরিক যারা আছে বিশেষ করে আলেমায়েকরাম যারা সমাজের সাধারণ মানুষকে আলোর পথ দেখান হেদায়তের পথ দেখান তাদের দায়িত্বটা আরও বেশি গুজব থাকবে কিন্তু তাকে আমরা প্রতিহত করতে হবে বিষয়টি সম্পর্কে কোরআনের যে নির্দেশনা আছে সে আলোকেই এটিকে মূল্যায়ন করতে হবে প্রথম কথা হলো গুজব তো এমনটাই যার কোনো ভিত্তি নেই অথবা সামান্যতম বিষয়টাকে তিলকে তাল করে বলা হয় এবং এই গুজবের পরিণতি কিন্তু অনেক ভয়াবহ পৃথিবীতে অনেক বড় বড় যুদ্ধ রক্তক্ষয়ী যুদ্ধ গটে গেছে এই গুজবের উপরে ভিত্তি করে আমাদের আজকে যে কোরআনের আয়াতটি তেলাওয়াত হলো সুরাতুল হুজুরাতের ছয় নম্বর আয়াত এটাও কিন্তু একটা গুজবের প্রেক্ষিতেই কিন্তু এই আয়াতটি অবতীর্ণ হয়েছে রাসুলে আকরাম সল্লাহ আলহিহাসাল্লাম চতুর্থ হিজড়িতে মুস্তালিক গোত্রের বিরুদ্ধে একটি দাওয়াতের অভিযান চালিয়েছিলেন তারা রাসুলুল্লাহ সল্ল্লাহ আলি কে প্রতিহত করতে গিয়ে সেখানে একটি যুদ্ধ হয়েছিল এবং তারা পরাস্ত হয়েছিল রসুন আকরাম সাল্লাম প্রায় দুইশো তাদের বন্দী নিয়ে এসেছেন কিন্তু তাদের গোত্রে আল্লাহ নবী হযর জুয়েিয়ার তালা আনহাকে বিয়ে করার প্রেক্ষাপটে সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে পরে তারা একটা চুক্তিতে এসেছিল যে তারা ইসলামের রাষ্ট্রের আইন মানবে এবং তারা জাকাত দিবে সালাম ওবায়দুল আবি মহিত রাদু তালনুকে পাঠিয়েছিলেন যে তাদের থেকে জাকাত আনার জন্য তো উনি যখন ওই বনু মোস্তালিক গোত্রের কাছাকাছি গেছেন তারা কিন্তু রাসুলের প্রতিনিধিকে স্বাগত জানানোর প্রস্তুতি ছিলেন কিন্তু সেখান থেকে কোনোভাবে ওই সাহাবীর কানে চলে আসছে যে তারা তাকে হত্যার প্রস্তুতি নিচ্ছে এই জন্য তিনি দৌড়ে চলে আসছেন বিষয়টা কিন্তু একটা গুজব ছিল তিনি দৌড়িয়ে আসলেন কাছে এসে বললেন যে আর রসুল আল্লাহ তারা তো আমাকে হত্যার প্রস্তুতি নিচ্ছিল আল্লাহ রসুল বিষয়টা শুনে মনে কষ্ট পেয়েছেন তারা বুঝতে পারলেন যে যে পালিয়ে গেল নিশ্চয়ই এই গুজবের শিকার হয়ে উনি পালিয়ে গেছেন এবং আল্লাহ রসুলের কাছে গিয়ে মদিনায় এই গুজবটা আরও বেশি ছড়িয়ে যাবে তারা বুদ্ধিমত্তার সাথে তাদের একটা প্রতিনিধি দল পিছনে পিছনে আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দিয়েছেন তারা জোহরের সময় এসেছেন রসুলুল্লাহ সল্লাহসলামের কাছে ঘটনার বিবরণগুলো দিচ্ছিলেন তাহলে দেখেন গুজবের সূচনা হলেই সেটাকে আসলে পরিষ্কার করে দেওয়া বিষয়টা জি জি আল্লাহর নবীর কাছে আসে তারা যখন বললেন প্রায় আসরের ওক্ত হয়ে গেল রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যেহেতু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না নবীজি আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশনা আসেন সেটার অপেক্ষায় ছিলেন আসরের সময় অজ জিব্রাইল আলহি সাল্লাহসাল্লাম এই আয়াত নিয়ে আসলেন বিসমিল্লা রহমান রাহিম ইয়া ইউহ্লাদিন আমানো ইং জয়ুম ফাসম বিনাবাই ইং ফাতাবাইয়ানু আং তুসি মকাম বি জাহালাতিং ফাতুস বিহ আলা মা ফা আল তুম না দিমিন যে ইমানদারদের করণীয় কি যে যখন তোমাদের কাছে কোনো ফাঁসিক ব্যক্তি মানে যেই ব্যক্তিটা নির্ভরশীল নয় যার মধ্যে তাকুয়া নেই আল্লাহ ভীতি নেই এমন কোন ব্যক্তি যদি কোনো সংবাদ পরিবেশন করে তোমাদের সামনে তাহলে এই সংবাদের ভিত্তিতেই কারো প্রতি খারাপ ধারণা নেওয়া বা কারো উপরে আক্রমণ করা এই সব বিষয় থেকে তোমরা পরহেজ থেকে বরং ওই খবরের সত্ত্বাসত্ত্ব যাচাই করো তাহলে কি হবে যদি সত্য যাচাই না করেই গুজবটাকে তুলো। তাহলে তোমরা এমন কিছু করে বসবে যে ঘটনার যে তোমার কাজের কারণে লজ্জিত হয়ে যাবে আমরা এ পর্যায়ে আরো বিস্তারিত শুনবো আমাদের আজকের অন্যতম অতিথি মোহারাম হাফেজ মৌলানা নাজির মাহমুদ আপনার কাছে যে গুজব শুনেই একটা মানুষ যখন তরিত গতিতে তাৎক্ষণিকভাবে কোনো কিছু সিদ্ধান্ত নেয় তো সেই সিদ্ধান্ত নেয়াটা নিজের উপরে সমাজের উপরে জীবনের উপরে অর্থের উপরে ক্ষতি বয়ে আনতে পারে এবং এই গুজবগুলো যারা রটায় তাদের ভেতরের যে হীনমন্যতাগুলো কাজ করে তা নিয়ে যদি আপনি কিছু বলেন এই গুজব থেকে দূরে থাকার জন্য আল্লাহ পাকে নির্দেশ করেছেন যে বা ইয়েন তোমরা যে কোনো একটা সংবাদ শুনলেই সেটা বিশ্বাস করবে না আগে সেটা যাচাই বাছাই করো যে সেটা সত্য কিনা কথাটা যে বললো এটা কতটা সত্য আমরা ইদানিং দেখি বিশেষ করে আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি ফেসবুক বা ইউটিউব ইত্যাদিতে এত বেশি গুজব ছড়ানো হচ্ছে যেটা চিন্তাও করা যায় না মানে খুললে হাতের মুঠুর ভিতরে মিডিয়াটা আছে এটার উল্টো ব্যবহার ব্যবহার হচ্ছে একদম গুজব ছড়াই দিতে এই জন্য আল্লাপাক মানে স্পষ্ট করে বলছেন যে হে মান্দারগণ তোমরা একটা কথা শুনি আগে বিশ্বাস করো না আগে এটা যাচাই বাছাই করে এই জন্য আমাদের দায়িত্ব হলো একটা জিনিস শুনি আমরা বিশ্বাস করব না আসলে কথাটা বিশ্বাসযোগ্য কি না কথাটা হতে পারে না এটা আপনি আগে ভালো করে বুঝেন এরপরে আরও দুই চারজনের কাছ থেকে আমরা জেনে আমরা একেবারে ইনশিওর হয়ে তারপরে আমরা ব্যাপারটা শেয়ার করতে পারি অন্যথায় নাই এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আসলামের একটা বিখ্যাত হাদিস আসছে এটা আমাদের খুব মনে রাখা দরকার আল্লাহ হাবুসাল্লাহি আই বলছেন যে ক্যাফা ইবেন যে মিথ্যাবাদী হওয়ার জন্য ওইটাই যথেষ্ট যে যে যেটা শুনে শুনে ওটা প্রচার করা শুরু করে দেয় আপনি শুনেই প্রচার করতে পারেন না আগে যাচাই বাছাই করতে হবে কোরআন এবং হাদিস আপনাকে কি বলছে আগে যাচাই বাছাই করেন সত্য সত্য যাচাই বাছাই করেন যে আসলে ঘটনাটা সত্য কি না এবং মিথ্যাবাদীর যে শাস্তি এটি কিন্তু নবীজি সাল্লাহ তিনি মেয়েরাজের রাত্রিতে দেখেছেন এবং মিথ্যাবাদীকে পেয়ারা নবী আলহিসাল্লাম অত্যন্ত ঘৃণা করতেন তিনি কারণ মিথ্যা দিয়েই তো সমাজে যত গন্ডগোল সৃষ্টি হয় এটা কিন্তু আজকে নতুন না এটা আল্লাহর হাবিবের সময়ে ছিল আপনি জানেন সূরা আন ইফকের ঘটনা এটা ইয়া হয়েছে অবতীর্ণ হয়েছে আল্লাহু রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা جاءু বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবূহু শরা লাকুম বাল হু খয়িরুন লাকুম লিকুল্লিম ইমিন হুম তামান ইসম আল্লা দিতাউল্লা কীব রহম এটা একটা বড় রকম ঘটনা সেটা হলো এই যে বনু মুস্তালিকের ঘটনার কথা বললেন বনু মুস্তালিকের এখান থেকে ফিরতেছিলেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের অভ্যাস ছিল তিনি যখন কোনো সফরে যেতেন একজন স্ত্রীর সাথে থাকতেন ওই সময় আয়সারাদিয়াল্লাহ আনহার সাথে ছিলেন তারা ফেরার পথে যখন রাজযাপন করলেন রাজযাপন করার পরে ফজরের আগে আগে যখন আবার রওনা করলেন আয়সারাদিয়াল্লাহ আনহা তখন প্রাকৃতিক ডাকে তিনি বাহিরে গেলেন তো যাওয়ার পথে আসতে আসার সময় তিনি দেখলেন যে তার গলার হার নাই হারটা পড়ে গেছে ওইটা খুঁজতে খুঁজতে এদিক দিয়ে যারা ছিলেন তারা সবাই রওনা হয়ে চলে গেলেন আয়সারে আল্লাহ আনহা সেখানে রয়ে গেলেন সবাই মনে করছে উনি উটের পিঠে যে হাওদা হাওদা মানে একটা পালকির মতো বসতেন উনি খুব হালকা পাতলা ছিলেন তো সাহাবারা বুঝতেই পারেন নাই পর্দা নামানো সাহাবরা বুঝতেই পারেন নাই যে ভিতরে আম্মা যেন আসেন কিনা তারা হাওদাটা উটের পিঠে তুলে দিয়েছেন উট চলতে শুরু করেছে আয়সারে দা সেখানে রয়ে গেছেন তো আসার যখন সেখানে ফিরে আসলেন কাফেলার কাছে এসে দেখেন সবাই চলে গেছে তখন উনি খুব বুদ্ধিমত্তি ছিলেন এবং দূরদর্শী ছিলেন সাহসী ছিলেন উনি এই বোরকা পরা অবস্থায় চাদর মুড়ি দিয়ে সেখানে শুয়ে পড়লেন যে কেউ না কেউ আসবে কারণ আল্লাহর হাবিবের অবস্থা এরকম ছিল যে যখন কোনো কাফেলা চলে যেত পিছনে একজনকে পাঠিয়ে দিতেন যে ওখানে কেউ কিছু ফেলে আসছে কিনা এ সফওয়ান রাদিউলা আহ্নকে আল্লাহর হাবিব পাঠিয়ে দিলেন যাও দেখ সেখানে কিছু পড়ে আসে কিনা তিনি দেখলেন দূর থেকে যারে একজন মানুষ মনে হচ্ছে শুয়ে পড়ে আসে তো ইন্নারুল্লাহ বললেন তিনি ইন্নারিল্লা ইন্নারিল্লা কয়েকবার বলেন আয়সারাদিয়াল্লাহন উঠে পড়লেন এবং তিনি বুঝতে পারলেন যে আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জানেন আয়সারাদিয়াল্লাহন এখানে আসেন তো এই ক্ষেত্রে সফওয়ান রাদি আল্লাহন যেটা করলেন সেটা হলো আল্লাহকে তার নিজের উটের পিঠে উঠতে দিলেন উঠ বসাই দিলেন আয়সার আদিন সেখানে উঠলেন তিনি উটের রশি ধরে টানতে টানতে সেখানে কাফেলার কাছে গেলেন মুনাফেকরা এটাকে একটা সুযোগ তৈরি করে নিল গুজব রটিয়ে দিল যে সফওয়ান এর সাথে আয়সার আল্লাহ আনহার পরকিয়া আছে আমরা যা আয়সার্দ আনার ব্যাপারে এরকম একটি গুজব রটিয়ে দিল এবং এটা এক কান দুই কান করে করে পুরো মদিনায় ছড়িয়ে পড়ল হুসল্লাহ সাল্লাম প্রচণ্ড কষ্টের মধ্যে আসেন আয়সার নিজে জানতেন না তিনি আল্লাহর হাবিবের কাছে গেলেন আল্লাহর হাবিব কিছুই বলেন না ঘরে আসলে সালাম দিন এতটুকু আর কোনো কথা বলেন না মনে কষ্ট তিনি বুঝতে পারতেছেন না কেন এরপরে তিনি একটু অসুস্থ ছিলেন তিনি বলেন যে আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই আল্লাহ রবু ঠিক আছে চলে যাও এক মাসের মতোই অবস্থা হয়ে গেছে এমন অবস্থা আউ্বারদি আল্লাহ আনহু এবং আয়সারাদি আল্লাহ আনহার আম্মাজান সবাই এত মনে কষ্টের মধ্যে আসেন আয়সারদি আল্লাহন যখন শুনলেন এই ঘটনা যে তার ব্যাপারে এরকম করা হচ্ছে তিনি এমন অবস্থা যে তিনি পারছেন না যে আমার চোখের পানি শুকিয়ে গেছে এমন অবস্থা যাই হোক প্রায় এক মাস পরে আল্লাহর হাবিব আয়সারাদি আল্লাহ আনহার বাড়িতে গেলেন আব্বার আহনার বাড়িতে গেলেন আব্বারদি আল্লাহ আনহু এবং আয়সারাদি আল্লাহনার আম্মাজান যদি বসা আল্লাহর হাবিব আয়সারদি আল্লাহনকে বললেন যে তুমি যদি কোনো অন্যায় করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দেবেন আর যদি ঘটনা অসত্য হয় সেটাও আল্লাহ প্রকাশ করে দেবেন একসময় তো আম্মাজান বললেন যে দেখেন আপনার কেমন বুদ্ধিমতে ছিলেন যে আপনার কাছে একটা সংবাদ পৌঁছেছে আপনারা সবাই সেটাকে অবিশ্বাসও করে নেয় বা বিশ্বাসও করে নেয় বাট এমন একটা জায়গা আপনারা আছেন আমি যদি আর কথা বলি আপনারা আমার কথা এখন আর বিশ্বাস করবেন না আর আমি যদি অসত্যকে স্বীকার করে নেই হয়তো আপনারা এটা বিশ্বাস করবেন বাট আমি এটা স্বীকার করতে পারছি না আল্লাহ পাকি জানেন আল্লাহ পাক ভালো জানেন এবং আমার আল্লাহ বলছেন যে আমার আল্লাহ আমাকে এই দোষারোপ থেকে মুক্ত করবেন তো দি আল্লাহ আনহা এই কথা বলার পরে আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের উপর ওহি অবতীর্ণ হলো ওহি যখন আস্তাল্লা হাবিব শীতের মধ্যে ঘেমে যেতেন

জি অত্যন্ত চমৎকার তথ্য শুনলাম কোরআনুল করিমের রেফারেন্স দিয়ে আপনি বলেছেন আপনার কাছে সর্বশেষ আরেকবার আমি আসব এবারে জানতে চাইছি আমাদের অতিথি মৌলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে যে যারা এই গুজবকে রটাচ্ছে সমাজে এবং ব্যক্তি জীবনে দেখা গেছে যে সংসারের ভেতরে এখানে ছেলে আছে মেয়ে আছে মা বাবা আছে শ্বশুর বাড়ি আছে আপন স্বজন আছে এর ভেতরেও দেখা যাচ্ছে যে একজনের সম্পর্কে আরেকজনের কাছে গুজব রটিয়ে এখানে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে এবং এখানে শান্তির জায়গায় অশান্তির বেরাজাল এখানে তৈরি করা হচ্ছে সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন যে আলেমদের কি করণীয় আছে গুজব একটা সংসারকে নষ্ট করে সমাজকে নষ্ট করে এটা কিছু লোক এগুলাতে খুব ইন্টারেস্টেড ফিল করে আল্লাহ রসুল সাল্লাম মুখরোচক হ্যাঁ সাতটা গুনাকে সবচেয়ে সাবাতুন মোবেকাত ধ্বংসকারী ধ্বংসাত্মক গুণ হলো সাতটা এর মধ্যে একটা হলো সতী সাধ্য নারীকে অপবাদ দেওয়া আর কিছু লোক আছে এগুলাকে সমাজে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় এদেরকে বলা হয় নাম্মাম আল্লাহ রসুল দুইজন কবরবাসীকে দেখছিলেন সুনানে নাসাইর শুরুতে হাদিসটা আছে অমায়ু আদেবানে ফি কাবিরিন যে আল্লাহ তারা শাস্তি পাচ্ছে তবে খুব বড় ধরনের বিষয় না একজন হলো ইম্মা আহাদুহুমা লাইস্তানজিহু আনিল বাউল পেশাব সম্পর্কে সতর্ক থাকতো না আরেকজন সে কানা ইয়ামসি বিন নামিমা এই গুজব গিবত এগুলো নিয়ে আসে চলাফেরা করতে তাকে কবরের আজাব দেওয়া আছে। তো এই ব্যাপারে আমাদের যারা ওলামায় কানাম আছেন বিশেষ করে মসজিদে যারা ইমাম আছেন খতিব আছেন তারা একটা বিশাল দায়িত্ব পালন করতে পারেন যে গুজব সম্পর্কে আমাদের সাধারণ মুসলমানদেরকে এক জুমাই হোক বা একাধিক জুমাই হোক সচেতন করা পাঠ পাঠ করে সচেতন করা সাধারণ মানুষ যাতে অনেকে এটার যে ভয়াবহ পরিণতি দুনিয়াতে এই ভয়াবহ পরিণতিটা কী বা পরকালে ভয়াবহ পরিণতিটা কি হতে পারে এ ব্যাপারে অনেকে আসলে গাফেল উদাসীন জানে না হয়তো যদি তাদেরকে পরিপূর্ণ বিষয়গুলোকে জানানো যায় আল্লাহ তো অনেকেই এখান থেকে ফিরে আসবে ফিরে আসতে পারে এবং সমাজ কিছুটা হইলো এই ধরনের ভয়ানক পরিণতি থেকে নিষ্কৃতি পেতে পারে এখানে কিন্তু ধোকা দেয় শয়তান জি 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 শয়তান ধোকা দিয়ে এখানে এই গুজবটাকে মুখরোচক করে এটিকে বড় একটি পয়েন্ট করে মানুষের সামনে এটি তুলে ধরে তখন কিন্তু এটাকে ইয়া তাহকিক করা মানে এটাকে তত্ত্ব তালাশ করা শুরু করা থাকে তদন্ত করা সবাই দৌড়ের উপর থাকে একটা অঘটন ঘটায় ফেলে এবং এটি শুধু আমাদের দেশে না এটি ভিন দেশ বলুন এবং সব জায়গায় কিন্তু সম্পদ এখানে আছে মানব সম্পদ সবখানেই এর পিছনে পিছনে এই অবশ্যই মানুষের পিছনে আছে কাজ করছে যারা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন ইমাম হোক বা যারা জনপ্রতিনিধি আছেন বা স্কুল কলেজ মাদ্রাসার যারা শিক্ষক আছেন সমাজের যারা সুদীজন আছেন প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা তাদের অবস্থান থেকে তারা এটা বড় ভূমিকা নিতে পারে বিশেষ করে এই ধরনের গুজবের ঘটনায় প্রেক্ষিতে একটা ঘটনা ঘটতে যাচ্ছে দূরে তখন যারা উপস্থিত থাকেন তাদের মধ্যে যদি বুদ্ধিমত্তাটা থাকে তাদের মধ্যে যারা লিডিংয়ে আসেন তারা যদি এই বিষয়টাকে তাৎক্ষণিকভাবে এটাকে প্রতিহত করতে পারেন তাহলে কিন্তু অনেক ধরনের এজন্য আমরা যারা সাধারণ আছি আমাদের সকলের উচিত যে এ ব্যাপারে আরো খুব বেশি সজাগ দৃষ্টি রাখা যে কোনো তথ্য যে কোনো খবর এটি শোনার সঙ্গে সঙ্গে যে এটির কোনো অ্যাকশানে যাওয়া সেটি না করে আগে বিবেক দিয়ে আল্লাহ তো আমাকে আকল দিয়েছেন বিবেক দিয়েছেন এটি দিয়ে চিন্তা ভাবনা করা শেখ আপনার কাছে আরেকটু জানতে চাইছি সর্বশেষে যে এখানে কিশোর যুবক বড় এবং ছোট আজকে দেখা যাচ্ছে যে এই মিথ্যা থেকে কিন্তু গুজবের একটি উৎসাহ মানুষের ভিতরে তৈরি হয় এবং আর করিম আল্লাহ তালা এই মিথ্যা থেকে দূরে থাকা গীবত থেকে দূরে থাকা যে বিভিন্ন কবিরা গুনাগুলো আছে এই কবিরা গুণার ভিতরে এটিও তো একটি কবিরা গুনা যে এই গুজব ছড়ানো মানুষ কেন এটা করছে আমি মনে করি এটি যে তার ভিতরে পরকালের ভয় তার ভিতরে নেই এবং মানুষের প্রেম তার অন্তরের ভেতরে নেই যদি মানবপ্রেম তার অন্তরের ভেতরে থাকতো তাহলে তো সে এই কাজটা করতে পারে না সত্যের অপলাপ এটা শুরু হয়েছিল সেই শয়তান থেকে শয়তান আদম এবং হাওয়ালাহাল্লামকে কি করেছিলেন ওইখানেও একটা মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য উৎসাহিত করেছিল যার কারণে আদম এবং হামা কি করেছিলেন জান্নাতের মধ্যে এই ফল খেয়েছিলেন পাক তারপরে এই যে শুরু মানে শয়তান এখানে আসে সবসময় যেমনটি বলছেন শয়তান বড় একটা ভূমিকা রাখে এরপর আমাদের দায়িত্ব হলো পাক কুরআনুল করিমের মধ্যে বলছেন যে বিহাল ইদ তালকা বিকাহা ওহম আজিম যে তোমরা এই মুখে মুখে যেটা বলছো যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নাই এই গুজব এই মিথ্যা যে কথাগুলো তোমরা ছড়াচ্ছ এটাকে তোমরা সামান্য মনে করছো অথচ এটা চরম একটা গুণা আল্লাহ বলছেন ও আইন্দাল্লাহ হে আজিম এটা আল্লাহর কাছে অনেক বড়ো একটা অপরাধ অনেক বড় গুণা সুতরাং এইটা আগে বুঝতে হবে মানুষটা যে আমি যেটা করছি এটা একটা বড়ো অপরাধ এই অপরাধ বোধটা তার মধ্যে আগে জাগ্রত হতে হবে আপনি যেমনটি বলছিলেন যে পরকালের ভয় যদি থাকতো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই অনুভূতি যদি তার মধ্যে থাকতো তাহলে এই কাজটা করতো না এজন্য জন্য আল্লাপাক সুরা আর রহমানের মধ্যে ছোট্ট একটা আয়াত বলেছেন অলিমান খাফা মাখা আমার অব্বিহি জান্নাতিক মাত অলিমান খাফা মাখা আমার অব্বিহি জান্নাত যে ব্যক্তি তার রবের কাছে দাঁড়াতে হবে পরকালে এই ভয় যার মধ্যে আছে তার জন্য দুইটা জান্নাত মানে একটা ভয় যদি তার মধ্যে থাকে তাহলে সে এনাফ আর কিছু দরকার নাই সব করবে দ্বিতীয়ত আল্লাফাক বলছেন লাউলা ইদসলামীতমু হোজন নলমমিনু নলমুন তুবখাই ও রখা উল্লা দায়েফ করুন যে তোমরা যখন কোনো কিছু শুনবে তো একে অপরের প্রতি ভালো ধারণা কেন রাখো না আগে ভালো ধারণা রাখো স্বামী স্ত্রী একটা কথা শুনলো স্বামী স্ত্রীর প্রতি খারাপ ধারণা কেন করবে আগে ভালো ধারণা করুক স্ত্রীর ব্যাপারে একজন এসে বললিশে খারাপ ধারণা করে ফেললো স্বামীর ব্যাপারে একজন এসে স্ত্রীর কাছে বললো স্ত্রীর খারাপ ধারণা করে ফেললো এরকম যেন না হয় তোমরা আগে ভালো ধারণা পোষণ করো আল্লাহ আদাস করছেন মোমেন মোমেনাদের দায়িত্ব হলো তারা আগে ভালো ধারণা পোষণ করুক এরপরে যাচাই বাসাই করুক দেখুক কী হয় সুতরাং আমাদের দায়িত্ব হলো এটা আমরা আগে যাচাই বাসাই করব আগে ভালো ধারণা পোষণ করব যাচাই বাসাই করব তারপরে আমরা সিদ্ধান্ত নেব এরকম যদি হয় তাহলে এই ধরনের অন্যায় থেকে এবং এই ধরনের সামাজিক যে অবক্ষয়ের থেকে আমরা বেঁচে থাকতে পারবো আমিন আল্লাহ তৌফিক দান করুন আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আপনারা স্টুডিওতে এসছেন আল্লাহ রাব্বুল আলমিন গুজবের মতো এই ভয়াবহ মারাত্মক একটি বেদি থেকে আল্লাহআ আমাদেরকে আমাদের দেশবাসীকে সকলকে আল্লাহ তালা বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ও আখিরুদ্দান আনিল আহমদুলিল্লাহ রব্বুল আলমিন আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো অতিথিদেরকে নিয়ে আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই আল্লাহ পাকের মেহরবানিতে ভালো থাকবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাতু